प्रिय छात्र छात्रीरा वीडियोते आमी तुम्हादेर बजराय डाकाती गंधांशेर अति संक्षिप्त प्रश्नोत्तर आलोचना करछी। प्रथम प्रश्न आछे रंगराजदेर छिप कोथाय लुकिए छिलो। रंगराजदेर छिप तेतुल गाछेर छायाय अंधकारे लुकिए छिलो। द्वितीयते आछे दूरबीने की देखेछिलो। दूरबीने रंगराज ब्रजेश्वरेर बजराटा नदी बेये खरस्रोते तीरबेगे आसते देखेछिलो। छिप देखे बजरा थेके पहारादार की बोलेछिलो। छिप देखे बजरा थेके पहारादार बोलेछिलो छिप तफात। बंदूकेर फाका आवाज शुने रंगराज की बोलेछिलो। बंदूकेर फाका आवाज शुने रंगराज बोलेछिलो कि पारे ठाकुर एकटा छोर्राओ नाई धाप धार दिबो। प्रहरीर लाल पागड़ी किभाबे उड़े गियेछिलो। रंगराजेर छोड़ा तीरे प्रहरीर लाल पागड़ी उड़े गेल। रंगराज जे छोड़ा तीरटा छुड़েছিল সেই তীরে প্রহরীর লাল পাগড়ি উড়ে গেল। ব্রজেশ্বর কোথায় যাচ্ছিলেন? ব্রজেশ্বর শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি নৌকাযোগে ফিরছিল। ডাল রুটির বরাদ্দ বাড়িয়ে দেবার কথা কাদের উদ্দেশ্যে বলা হয়েছিল? ব্রজেশ্বর তার বজরার আটজন হিন্দুস্তানি রক্ষকের উদ্দেশ্যে এ কথা বলেছিল। তোমরা বুঝতে পারছো তো? রঙ্গরাজ ব্রজেশ্বরকে দ্বার খুলতে বলেছিল কেন? বজরায় ব্রজেশ্বরের কামরার সব কিছু জিনিসপত্র লুটপাট করার জন্য রঙ্গরাজ ব্রজেশ্বরকে দ্বার খুলতে বলেছিল। দস্যু মূর্ছিত হয়েছিল কেন? দস্যু মূর্ছিত হয়েছিল কেন? বজ্রার পাশের দিকের একখানা পাল্লা ভেঙে যখন প্রথম ডাকাত ব্রজেশ্বরের কামরার মধ্যে ঢুকল, ব্রজেশ্বর হাতের বন্দুক দিয়ে তার মাথায় মারল, ফলে দস্যু মূর্ছিত হয়ে পড়ল। বজ্রায় কি কি জিনিসপত্র ছিল? বজ্রায় জিনিসপত্র বিশেষ কিছু ছিল না, কেবল পরিধেয় বস্ত্রাদি পূজার সামগ্রী এরূপ মাত্র ছিল। জিনিসপত্র ছিপে তোলার পর ব্রজেশ্বর রঙ্গরাজকে কি বলেছিলেন? ব্রজেশ্বর বলেছিল যে রঙ্গরাজ সব জিনিস নিয়েছে, আর অপেক্ষা না করে সে যেন এবার ফিরে যায়। ব্রজেশ্বরকে রঙ্গরাজ কার কাছে নিয়ে যেতে চেয়েছিল? ব্রজেশ্বরকে রঙ্গরাজ তাদের রানীর কাছে নিয়ে যেতে ছিল। ছিপটির দৈর্ঘ্য ও প্রস্থ কত ছিল? ছিপটির দৈর্ঘ্য ছিল 60 হাত, প্রস্থ 3 হাতের বেশি নয়। দুজন হিন্দুস্তানি প্রহরী কি করছিল? দুজন হিন্দুস্তানি প্রহরী হাতে হাতিয়ার নিয়ে মাথায় লাল পাগড়ি বেঁধে ছাদের উপর বসে বজরা পাহারা দিচ্ছিল। বজরার মালিকের নাম কি ছিল? বজরার মালিকের নাম ছিল ব্রজেশ্বর। বজরা বলতে কি বোঝায়? বজরা বলতে প্রমোদ তরী বা বিলাসবহুল বড় নৌকাকে বোঝায়। দুজনেই তুল্য বলশালী, দুজন কে কে? বজরার মালিক ব্রজেশ্বর ও আক্রমণকারী দস্যুদলের নেতা রঙ্গরাজ উভয়ই তুল্য বলশালী।
ছিপে কতজন মানুষ ছিল? ছিপে প্রায় 50 জন মানুষ ছিল। কার পর্দাজ শব্দটির অর্থ কি? কার পর্দাজ শব্দটির অর্থ হলো বৃত্ত। তাহলে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর জানা হয়ে গেল। এখানে যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধে হয় আমাকে কমেন্টস করো, আমি আবার বোঝানোর চেষ্টা করব তোমাদের। এই ভিডিওতে এইটুকুই, পরের ভিডিওতে আমরা রচনাধর্মী ও বিষয়মুখী প্রশ্ন আলোচনা করব। ভালো থেকো তোমরা।